বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মনসুন্দা চক্রবর্তী। আজকে একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আমার ভাইয়ের সাথে চলে এসেছি। এই হচ্ছে আমার ভাই। হাই ফ্রেন্ডস। তো আজকে আমরা পোলাও আর মাটন কষা দিয়ে ইটিং চ্যালেঞ্জ করব, আর এটা একটা রিকোয়েস্টেড ইটিং চ্যালেঞ্জ ভিডিও। আমার এক ভিউয়ার বন্ধু আমাকে বেশ কিছুদিন আগে রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন মাটন কষা আর পোলাও দিয়ে ইটিং চ্যালেঞ্জটা করি। তো আমার রিকোয়েস্টটা রাখতে একটু দেরি হয়ে গেছে, আপনি কিছু মনে করবেন না আশা করি। আজকে আপনি দেখছেন এই ভিডিওটা। তো এই হলো মানে পোলাও আর মাটন কষা। আমরা সমান সমান মাটন নিয়ে নিয়েছি, আমি 5টা পিস, আমার ভাই 5টা পিস, টোটাল 10টা পিস। আলুটা পোলাওয়ের উপরে রেখেছি, পোলাওয়ের উপরে নিয়েছি আর কি। আলুটা সেম সাইজে দুটো বড় বড় আলু আছে। তো যে হারবে তার জন্য একটা পানিশমেন্ট আছে, খুব কঠিন পানিশমেন্ট, সেটা আমি এখন বলবো না। আপনি পুরো ভিডিওটা দেখবেন, দেখে পরে জানতে পারবেন কে জিতলো, কে হারলো আর পানিশমেন্ট পেলো। আর যে সবার আগে প্লেটের আর বাটির খাবার আর মুখের ভেতর খাবারটা শেষ করবে সেই উইনার হবে। হা করে খাবার আসে মানে চ্যালেঞ্জের শেষে দেখাতে হবে যে মুখে মুখে কোনো খাবার রয়েছে কিনা, হা করে দেখাতে হবে। আর জল খাওয়া অ্যালাউড। তো শুরু করা যাক। ও আর প্লিজ, আমি যেটা রোজ বলি, আপনাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, শেয়ার করুন আমার ভিডিওটা, আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন কেমন লাগলো চ্যালেঞ্জটা। তো এখন শুরু করছি। রেডি, 1, 2, 3, স্টার্ট। ব্যাপক হয়েছে কিন্তু পোলাও আর মাটনটা, খুব টেস্টি। Thank you.
হ্যাঁ আমি জিতে গেলাম। ও খেয়ে নিক, তারপরে পানিশমেন্টটা বলছি। পানিশমেন্টটা কিন্তু বেশ কঠিন আছে। তো পানিশমেন্টটা হলো এই হাফ গ্লাসের মতো একটু জল নিয়েছি, সেটার মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মেশাবো। এই যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এটা মিশিয়ে এই জলটা শেষ করতে হবে। ডিফিকাল্ট পানিশমেন্ট, বেশ টাফ আছে। অল দ্য বেস্ট। এই গুলে নিচ্ছি আমি, এটা শেষ করতে হবে। শাবাশ, ওয়েল ডান, ভেরি গুড। এটাকে বলে স্পোর্টিং স্পিরিট। খুব ভালো, ঝাল তো নিশ্চয়ই লেগেছে। এ বাবা, কিছু পরে গিয়ে ঠান্ডা দুধ বা ঠান্ডা জল, ফ্রিজের জল, নাহলে চিনি টিনি খেয়ে নিস। তো এই হলো আমাদের আজকে মানে রিকোয়েস্টেড ইটিং চ্যালেঞ্জ ভিডিও। আশা করি আপনার সবার ভালো লেগেছে, আর যিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন তারও নিশ্চয়ই ভালো লেগেছে, আশা করি আপনি দেখেছেন। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সেটা ইটিং শোই হোক বা ইটিং চ্যালেঞ্জ হোক বা অন্য কোনো ভিডিও হোক। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। আর এখন আমি চলি, আমি কিন্তু আপনাদের খুব ভালোবাসি, আপনাদের ভালোবাসার আশীর্বাদটাও কামনা করি। তো এখন চলি, বাই বাই, নমস্কার, বাই ফ্রেন্ডস।